আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের দেখাচ্ছি বরিশাল নতুন বাজার থেকে লাকুটিয়া সড়ক মুহাজ্জার পুল থেকে হাতের বাম দিকে একুরদিঘি নামে পরিচিত। এখানে আপনার এই যে আপনার শত বর্ষ পুরনো আছে, আপনার শতবর্ষ পুরনো একটা দীঘি এবং একটি বট গাছ আছে। ধরুন দেখানো যাক, সব দিক থেকে ঘুরিয়ে দেখাবো। এখানে বিভিন্ন সময় বিভিন্ন পর্যটক আসে। এই বট বৃক্ষটি শত বর্ষ হয়ে গেছে অনেক আগেই। অনেক পুরনো বট গাছ। এটার উপরে ওই যে একটা দাদা স্বামী স্ত্রী দুজনের কবর দেখা যাচ্ছে। আসলে এটি হলো আপনার সাধারণত এই যে রোটাটা মাটির রাস্তা, বা আপনার এই যে মাটির রাস্তা থেকে একা একা ফোকাস করে, যে মাটির রাস্তা থেকে আসলে এইভাবে এটা রাস্তা থেকে সাধারণত অনেক উঁচুতে, এই যে ফুল পয়েন্টটা আপনার রাস্তা থেকে অনেক উঁচুতে।
এই যে এইটা হলো আপনার রাস্তা, এইখান থেকে আপনি এই যে এইভাবে উপরে উঠতে উঠতে এইখানে যাবে। এটার দিঘি এবং এটার এই যে এই সাইডের এইভাবে, মানে এটা ছোটখাটো একটা মানে পাহাড়ের মতো। মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ, দর্শনীয় স্থানের মধ্যে এরকমের এই শতবর্ষের এরকমের বটবৃক্ষ এখন আর দেখা যায় না বললেই চলে। পাশে একটি মাদ্রাসা আছে, মসজিদ মাদ্রাসা সংযুক্ত আছে। মানে ভাইও কি প্রথম আসছেন এই? মানে কি এই জায়গা, মানে না জায়গাটা সুন্দর, অনেক মানুষই ঘুরতে আসে আর কি। আমি তো আসছি ভাই প্রয়োজন, একটা প্রাইভেট কথা কইছিল, এই প্রাইভেটটার খোঁজটা নিতে আসছিলাম। আপনাদের বাসা এদিকে না? হ্যাঁ এদিকেই। এই জায়গা মেইন আপনার দেখা রইলে এই যে বট গাছ, হ্যাঁ এই বট গাছ, এরকম বট গাছ সাধারণত এখন আর নাই বর্তমানে, দেড়শো দুশো বছর হইবে, কিন্তু 100 বছরের উপরে বলে সবাই। ওই যে লোকগুলো দেখতে পাচ্ছেন, তারাও আপনার এখানে প্রথম আসছে, দেখে তারা ওই বট গাছটি দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। অনেক অনেকে ধারণা করে যে এটা 200 বছরের উপরেও বয়স হয়েছে। ধন্যবাদ সবাইকে, নেক্সট টাইম আবার আসবো নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।